আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 32 সাইজের ব্লাউজ তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এখানে আমার কাছে টুকরো পিস কাপড় ছিল, তো আমি এটা দিয়ে কিন্তু তৈরি করব। আপনারা যদি গজ কাপড় নিয়ে কাজ করতে চান তাহলে এক গজ কাপড় নেবেন, তাহলেই হবে। আর এটা কিন্তু ছোট হাতার জন্য বললাম, আর বড় হাতা দিয়ে যদি আপনারা তৈরি করতে চান তাহলে কিন্তু এর চেয়ে আরও বেশি নিতে হবে। তো আমি এই পিসগুলো দিয়েই আপনাদেরকে আজকে 32 সাইজের ব্লাউজ তৈরি করে দেখাবো। তো একটা পিস নিচ্ছি, এটা নিয়ে আমি প্রথমে আপনাদের বডির যে পিছনের পার্ট সেটা কেটে দেখাবো। হ্যাঁ, তো বডির পিছনের পার্টটা কাটার জন্য এখানে যে কাপড়টা ছিল এটাকে আমি এইভাবে করে দুই পার্ট করে ভাঁজ করে নিচ্ছি। হ্যাঁ, দুই পার্ট করে ভাঁজ করে নিচ্ছি। ব্লাউজের লম্বা হয় আপনার সাধারণত 14 ইঞ্চি, সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি বেশি নেব তাহলে হবে আপনার 16 ইঞ্চি। হ্যাঁ, এই যে দেখেন 16 ইঞ্চি বরাবর আছে কাপড়টা, এটাকে আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। তো বন্ধ অংশটা কিন্তু আমি আমার দিকে রেখেছি। হ্যাঁ, তো এখন আমি বডির মাপ অনুযায়ী কীভাবে কাটবো সেটি দেখাবো। তো এখান থেকে আমি কাঁধের মাপ নিচ্ছি, তো কাঁধের মাপ হবে আপনার 11 ইঞ্চি, তার অর্ধেক হলেও 10.5 ইঞ্চি। হ্যাঁ, এখান থেকে আপনার আর্মহোলের মাপটা দিব। তো এখানে আমি আর্মহোলের মাপটা দিব 6 ইঞ্চি, চাইতে 2 সুতা কম। হ্যাঁ, এটা যেহেতু ছোটো সাইজ তার জন্য এই এতটুকু কম নিয়েছি। তো এটাকে আমি এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। আর এই দাগটাকে ঠিক নিচের এই দাগের সাথে এভাবে করে মিলাতে হবে। হ্যাঁ, তো এখানে যে দাগটা দিয়েছি এখানে হবে আপনার বডির মাপটা। তো বডির মাপ আছে আপনার 32 ইঞ্চি, তার 1/4 ভাগ হয় আপনার 8 ইঞ্চি। হ্যাঁ, এই দেখেন 8 ইঞ্চি। আর নিচে হবে আপনার কোমরের মাপটা, তো কোমরের মাপ আছে আপনার 28 ইঞ্চি, তার 1/4 ভাগ হয় 7 ইঞ্চি। পিছনের পাটে আপনার 2টা টেকিং নিতে হবে, তার জন্য আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। হ্যাঁ, তো এই যে 1 ইঞ্চি বেশি নিয়েছি, এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে। দেখেন, এটা একটা মিলাতে হবে। আর সেলাই করার জন্য এখানে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। হ্যাঁ, এই যে বাড়তি রেখেছি। তো এখান থেকে দেখেন পিছনের পাটের জন্য অনেকে জানতে চায় যে এখানে যে রাউন্ড শেপটা এটা আপনার কতটুকু দিতে হবে, এটা এখানে আমি 1.5 ইঞ্চি বরাবর রাখবো। হ্যাঁ, এই যে 1.5 ইঞ্চি, এই যে বডির যে মূল মাপটা আছে এখান থেকে আপনার এই মাপটা এইভাবে করে আপনার এই বরাবর উঠাতে হবে, হয়ে গেল। তো এখানে যে মাপটা আছে টেকিংটা কোথায় দেবো? হ্যাঁ, এটা যেহেতু ছোটো সাইজ আমরা সাধারণত 4 ইঞ্চি বরাবর নিই, তো 4 ইঞ্চি বরাবর না নিয়ে এখানে আমি ঠিক 3.5 ইঞ্চি বরাবর এই যে টেকিনের মাপটা নিচ্ছে। এখান থেকে টেকিনের লম্বাটা হবে আপনার 6 ইঞ্চি বরাবর, এই দেখেন 6 ইঞ্চি, এটাকে এই বরাবর দিয়ে দিতে হবে। এই দাগটা, এই যে টেকিনের মাপটা যে সেলাইটা হয় এটা আপনার কীভাবে হবে এটা দেখাচ্ছি। এই যেভাবে গলার চওড়া মাপটা নিচ্ছে, তো গলার চওড়াটা হবে আপনার 2.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে 2.5 ইঞ্চি। আর পিছনের পাটের গলার ডিপটা রাখবো আমি ঠিক 6 ইঞ্চি বরাবর, এই দেখেন 6 ইঞ্চি। হ্যাঁ, এই যে 2.5 ইঞ্চি বরাবর এটাকেও কিন্তু নিচের এটাও কিন্তু আপনার 2.5 ইঞ্চি বরাবর রাখতে হবে। হ্যাঁ, তো এটাকে আমি গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন, তো বডির মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে। আর কাঁধের দিক থেকে আপনার 200টা পরিমাণ নামাতে হবে। তো এখন আমি পিছনের যে গলাটা এঁকেছি এখান থেকে নিয়ে মানে এভাবে করে এটাকে এই বরাবর কেটে ফেলবো। আমি যে এখানে গলাটা নিয়েছি, গলাটা কিন্তু ছোট বড় আপনারা করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে। ছোট করলে ছোট রাখবেন, বড় চাইলে বড় করে নিতে পারবেন। মূল যে মাপটা ছিল এখানে একটা আমি কোনা কেটে নিচ্ছি, আর এখানে যে টেকিনের মাপটা হবে এখানেও আমি একটা কোনা কেটে নিচ্ছি। আপনারা এভাবে করে একটু কোনা কেটে নেবেন। হ্যাঁ, তো পিছনের পাট আমার কাটা হয়ে গেছে, এখন আমি সামনের পাটটা কাটবো। তো এখানে আমি আরও 2 পিস কাপড় নিয়েছি। হ্যাঁ, এই দেখেন 2 পিস কাপড় নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি সমানভাবে ভাঁজ করে রেখেছি। তো বন্ধুরা, পিছনের পাট মানে সামনের পাটে কিন্তু আপনার হুকের ঘরের জন্য বাড়তি কাপড় লাগবে। হ্যাঁ, তো এটাকে আমি ঠিক যে উপরের দিকে সমানভাবে রাখলাম, আর সামনের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাপ বাড়িয়ে নিয়ে তারপরে কাপড়টা এইভাবে করে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, এই দেখেন, তো মূল যে মাপটা আছে যে মানে পিছনের পাট, তার থেকে আপনার পিছনে মানে সামনের পাট আমি 1/2 ইঞ্চি পরিমাপ বাড়তি রাখবো। হ্যাঁ, এই দেখেন 1/2 ইঞ্চি পরিমাপ বাড়তি রাখবো। তো এখানে যে টোটাল কাপড়টা আছে এটাই আমি নিয়ে নিচ্ছি, আর সাইড থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় বাড়াবো, বেশি কাপড় লাগবে না, ঠিক আছে, 1/2 ইঞ্চি হলেই হবে। আর নিচের দিকে একটু বাঁকা আছে, মানে 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি আসবে, অসুবিধা নেই। আর সামনের পাটের গলা
এই যে পিছনের পাটের গলা যেভাবে রেখেছি সেই অনুযায়ী রাখবো, সামনের পাটের গলাটাও আমি 6 ইঞ্চি রাখবো। হ্যাঁ দেখেন এভাবে, আর যে মূল যে মাপটা ছিল সেই অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। এই দেখেন নিচ্ছি, আর এখানে যে আপনার মূল যে মাপটা ছিল এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দেখেন মূল মাপটা, হ্যাঁ দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে। এটা ঠিক এই বরাবর এভাবে করে নিব। এই দেখেন সরি, এটা এই দাগ বরাবর হবে। হ্যাঁ এই যে এই দাগ বরাবর হবে। তো এখানে সামনের পাটে আপনার তালপাট কাটতে হয়, তাই না? তো তালপাটের জন্য এই যে হাফ ইঞ্চি চাইতে একটু বেশি এভাবে করে নিয়ে এটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। তো আমি এখানে কাটার আগে টেকিনের যে মাপগুলো সেটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ তো টেকিনের মাপগুলো দেখেন, এখান থেকে ঠিক 4 ইঞ্চি বরাবর, মানে হাফ ইঞ্চি তো আপনার বাদ দিতেই হবে, এই বরাবর টেকিনটা হবে। আর কাঁধের দিক থেকে ঠিক 9 ইঞ্চি বরাবর, ঠিক 9 ইঞ্চি বরাবর রাখবো। হ্যাঁ এই দেখেন এখান থেকে আপনার 2.5 ইঞ্চি বরাবর। হ্যাঁ এই দেখেন 2.5 ইঞ্চি বরাবর। আর এখান থেকে আপনার ঠিক 2 ইঞ্চি সাইড থেকে, হ্যাঁ টেকিনটা হবে দেখেন এইভাবে। এই টেকিনটা এইভাবে, এই যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিবেন তাহলে হবে, মানে টেকিনের সেলাইটা এই যে দাগগুলো যে আছে এই বরাবর হবে। তো আমার মাপ অনুযায়ী দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে এখানে যে গলাটা এঁকেছি এখান থেকে নিয়ে এভাবে করে টোটাল কাপড়টাই কেটে ফেলবো। তো মূল যে মাপটা ছিল এখানে কিন্তু কোনা কাটতে হবে, বারবার বলি। আর এখানে যে টেকিনের মাপগুলো দিয়েছি এখানে ওইভাবে করে একটু কোনা কেটে দেবো। তো হয়ে গেছে। এভাবে করে নিলে কি হবে, পিছনের পাটের যে মাপটা আছে সেটাও আপনি ঠিক মতো দিতে পারবেন। তো সামনের পাট পিছনের পাট আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাতার কাপড়টা বের করব। এটা দিয়ে আমি হাতা কাপড় বের করে নিচ্ছি। এটা আমি হাতার উপরে অংশ ধরে নিচ্ছি। তো নিচের দিকেও আপনার একটু বাঁকা কাপড় আছে একটু কেটে নিচ্ছি। হাতার লম্বা আমি তৈরি করব এখানে 7 ইঞ্চি। হ্যাঁ সেলাই করার জন্য এখানে আমি আরও 2 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। হ্যাঁ তাহলে হবে আপনার 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি, তো বাকি কাপড়টুকু আগে কেটে নিই, তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন। আমি তো বারবার করছি। হ্যাঁ গেল। এখন এটা আমি হাতার উপর অংশ ধরে নিচ্ছি। এখান থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দেখেন 3 ইঞ্চি। এই ব্লাউজটা যখন আর্ম হোলটা কেটেছিলাম তখন আমি কেটেছিলাম 6 ইঞ্চির চাইতে 2 সুতা কম। হ্যাঁ তো ব্লাউজের ক্ষেত্রে আপনার মানে 1 ইঞ্চি হলে মানে বাড়তি হলেই হয়। তো এখানে আমি প্রায় কতটুকু আসে 1/2 ইঞ্চি বেশি নিব, কারণ 32 সাইজের তো 6 ইঞ্চি, এই 6.5 ইঞ্চি নিব। হ্যাঁ 1/2 ইঞ্চি হলেই, বেশি হলেই চলবে আর লাগবে না। তো এটাকে জাস্ট এভাবে করে আপনার এটার সাথে মিলাতে হবে। এখানে হলো মুহুরির মাপটা হবে। তো মুহুরির মাপ হলো আপনার 11 ইঞ্চি, তার অর্ধেক হলো 5.5 ইঞ্চি। হ্যাঁ এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে, আর সেলাই করার জন্য 1 ইঞ্চি নিলেই হবে। তো এখন আমি এই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। আর এখানে যে মূল মাপটা ছিল এখানে কিন্তু এরকম করে একটু কোনা কাটতে হবে, আর সাইডের যে দাগটা আছে সে অনুযায়ী কেটে নিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।